আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে জর্দা রাইস। কিভাবে বিয়ে বাড়ির স্টাইলে পারফেক্ট ভাবে জর্দা রাইসটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 পট চালের জর্দা রাইসটা তৈরি করব। এখানে আমি কালিজিরা চালটা নিয়েছি, আপনারা চিনি গুঁড়া চালও নিতে পারেন বা চাইলে বাসমতিটাও নিতে পারেন। আসল জর্দার ফ্লেভারটা পেতে চাইলে কালিজিরা বা চিনি গুঁড়া চালটা ভালো হবে। তো এখন আমি এটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। যখন এরকম স্বচ্ছ পানি আসবে তখন বোঝা যাবে যে চালটা ভালো মতন ধোয়া হয়েছে। তো এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণটা একটু বেশিই নিতে হবে। তারপর এখানে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি জর্দার জন্য। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কমলার খোসা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। 15 মিনিট পর আমি চালটাকে এরকম একটা চালনিতে নিয়ে নিয়েছিলাম এবং ভালো মতন এর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি চালটা পানির ভিতর দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা ছাড়াই এটাকে এখন আমি সিদ্ধ করে নিব। এই চালটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। চালটা 80% সিদ্ধ হতে প্রায় 6 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। এক এক চাল এক এক রকম হয়, যেমন পুরান চাল নতুন চাল। তো সেক্ষেত্রে 5 মিনিট পর থেকে আপনারা চালটা চেক করা শুরু করে দেবেন। যখন মনে হবে চালটা সিদ্ধ হয় একটু বাকি আছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়নি, তখনই বুঝতে হবে যে চালটা জর্দার জন্য পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম চালটা ভেঙে যাবে কিন্তু ভিতরে একটা সাদা ভাব দেখা যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং সাথে সাথে একটা স্ট্রেনারে এটাকে এভাবে ছেঁকে নিতে হবে। আর একটু ঠান্ডা পানিতে আমি এটা দিয়ে দিচ্ছি যেন এটা ওভার কুক না হয়ে যায়। আর এই কমলার খোসাগুলো এখান থেকে তুলে নিতে হবে। মিডিয়াম হাই হিটে চুলা একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 পট কাপ ঘি। জর্দাতে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বিয়ে বাড়ির একটা ফ্লেভার পাবেন আপনারা। চাইলে অর্ধেক ঘি আর অর্ধেক তেলও ব্যবহার করতে পারেন। এরপর এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়েছি 3টা এলাচ, 6টা লবঙ্গ, 1টা ছোট তেজপাতা এবং 3টা ছোট সাইজের দারচিনি। তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কিশমিশ। তারপরে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে বাদামটা আর কিশমিশটা বেশি শক্ত হয়ে যাবে। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ কমলার রস বা মালটার রস, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আপনারা কমলার রসটা না দিতে চাইলে সেক্ষেত্রে 1/4 কাপ পানি দিলেই হবে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপর চিনিটা যখন গলে এরকম ফুটা শুরু করবে তখন আমি এর ভিতরে জর্দা রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দেওয়ার পর এখন এটাকে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা একদম গায়ে গায়ে হওয়া পর্যন্ত এটাকে মিডিয়াম হাই হিটে জাল দিয়ে নিচ্ছি। যখন দেখবো পানিটা প্রায় টেনে গিয়েছে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা একদম লো করে দেব। লোয়ে তারপর এটাকে এখন আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। এখন আলতো হাতে আমি জর্দাটাকে নেড়ে দিচ্ছি। খুব সাবধানে নেড়ে দিতে হবে, না হলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এর ভিতরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় মোরব্বা থাকলে অবশ্যই মোরব্বাটা দিবেন, কেন মোরব্বাতে জর্দাটা স্বাদ আরো বেড়ে যায়। আমার বাসায় ছিল না তাই দিতে পারলাম না। এখন আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণের কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের ঘি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন আবার এটাকে আমি ঢাকনা দিয়ে লো হিটে দমে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। জর্দা রাইসটা এখন একদমই রান্না হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হয়। আর এইভাবে ঢাকনা দিয়ে রাখলে এটার ভিতরে একটা ময়েস্ট ভাব তৈরি হবে, এতে জর্দাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না। এখন আমি
পরিবেশন করে নিচ্ছি। আর গরম মশলাগুলো অবশ্যই তুলে নিতে হবে। এখন একটু সাজিয়ে নিচ্ছি, বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম এভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেবি সুইট। এই বেবি সুইটটা আমি বাসায় তৈরি করেছি, খুবই সহজ বানানো। আমি এটা কিভাবে বাসায় তৈরি করেছি সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বানানো হয়ে গেল ভীষণ মজার বিয়ে বাড়ির স্টাইলে জর্দা। এটা যেরকম ঝরঝরে হয় সেরকম ময়েস্টও থাকে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।